বর্তমান পৃথিবীর সবচেয়ে ধনী লোকটার নাম জানেন কি নাম? হ্যাঁ, বিল গেটস। ওর যে কত টাকা ও নিজেও জানে না। ওর পকেট থেকে যদি $100 একটা বান্ডিল পড়ে যায়, এটা তুলতে ওর যত সময় লাগবে, ও না তুলে যদি হেঁটে যে আইডিয়া নিয়ে হাঁটতেছিল ওইটা নিয়ে হাঁটে, ওদিকে আরো বেশি ইনকাম হয়ে যাবে। এত টাকা তার, এটা তোলার সময় তো তার নাই। ওয়ারেন বাফেট নাম শুনছেন? হাজার হাজার কোটি ডলারের মালিক। প্রিন্স ওয়ালিদ বিন তালা সৌদি ধনকুবের নাম শুনেছেন? ওর একটা বিমান আছে, প্রাইভেট জেট প্লেন। এই বিমানটার 70% মেড অফ গোল্ড। বিমানের 70% স্বর্ণ দিয়ে বানানো। গত কয়েক বছর আগে আমি ব্রুনাই গিয়েছিলাম। ব্রুনাইয়ের সুলতানের নাম হাসান আল বালখিয়া। উনি একটা প্যালেস, প্যালেস আরবিতে বলে কাসার, মানে হচ্ছে রাজপ্রাসাদ। পৃথিবীর সবচাইতে বড় রাজপ্রাসাদ ব্রুনাইতে বান্দার শ্রী বেগাওয়ানে অবস্থিত। আমি গিয়েছি ওখানে। প্রায় 1800 থেকে 2000 কক্ষ আছে ওই প্যালেসে, রাজপ্রাসাদে। ওই রাজপ্রাসাদের টয়লেটের কমোড গুলো মেড অফ গোল্ড, স্বর্ণ দিয়ে বানানো। নাজুবিল্লাহ পড়বেন না? এই হাসান আল বালকিয়া নিজে বিমান চালায়। ওর সংগ্রহে 500টা রোলস রয়েস লাক্সারিয়াস কার আছে, 500 রোলস রয়েস। গুগল ইউটিউব যারা করেন সার্চ দিয়ে দেখবেন ওর কি পরিমাণে গাড়ি। রোলস রয়েস গাড়ি হচ্ছে ওয়ান অফ দ্য লাক্সারিয়াস কার ইন দ্য ওয়ার্ল্ড। কার ব্র্যান্ডের মধ্যে যত দামি কার ব্র্যান্ড আছে, এর মধ্যে রোলস রয়েস একটা, যেগুলোর দাম কমসে কম এদেশের টাকায় 8 কোটি থেকে 10 কোটি টাকা। আচ্ছা বলেন, এই গাড়িগুলো যারা হাই প্রোফাইলের VIPs, তারা ফ্যামিলির সবাইকেও যদি একটা করে গাড়ি দেয়, একজনের কয়টা গাড়ি দরকার? 5টা 10টা 20টা। ধরলাম যে 20টা গাড়ি লাগবে ওনার, 500 গাড়ি দিয়ে উনি কি করবে? তার সংগ্রহে 500টা রোলস রয়েস। স্বর্ণেরও গাড়ি আছে, তার স্বর্ণের পালঙ্ক আছে, আমি দেখে এসেছি। পোর্শে, ফারারে, ল্যাম্বরগিনি, এই টাইপের যে ব্র্যান্ডগুলো আছে, অভাব নাই। তার মানে আছে, যার বেশি চায় তত বেশি। চিৎকার করে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার লোভ তোমাদেরকে আখেরাত থেকে গাফেল বানিয়ে দিয়েছে। দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে আখেরাতকে বেমালুম তোমরা ভুলে গিয়েছো। এই গাফলতি কোনোদিন কমবে না যতদিন না তোমরা কবরে ঢুকো, ঠিক কি না? সম্পদ উপার্জনে ইসলাম বাধা দেয় না, কিন্তু সম্পদ হৃদয়ে স্থান দেয়া যাবে না। সম্পদ উপার্জন করতে হবে, খরচ করে ফেলতে হবে। বেশি সম্পদশালী হতে হলে আল্লাহ সন্তুষ্টির জন্য যাকাত দিতে হবে। কে দিতে হবে? দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত, তোর দিল খুলবে পরে আগে খুলো খাত। দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত, ঠিক কিনা? দিল পরে খুলবে, আগে হাত খোলেন। হাত খুললে দেখবেন দিলটারে খুলে দিয়েছে কে? সাইয়েদনা মুসা আলাইহিসসালামের জামানায় ওনার চাচাতো ভাই ছিল মিশরের সবচাইতে বড় ধনী, যাকাত দেয় নাই। তার কি করুণ পরিণতি হয়েছে কোরআনে আছে না নেই? এত সম্পদ ছিল তার, সম্পদগুলো সে সিন্ধুকে আটকে রাখত। আর এই সিন্ধুকের চাবিগুলো আলগানোর জন্য, কাঁধে নেয়ার জন্য 10 জন লোক লাগত। সিন্ধু কাঁধে নেয়ার জন্য, সিন্ধুকের চাবি, চাবির গোছা কাঁধে নেয়ার জন্য কয়জন? তাহলে কি পরিমাণ সম্পদ ছিল? সাইয়েদনা মুসা বললেন, সম্পদের মালিক তুই হস নাই, আল্লাহ বানাইছে। কারণ বলে, ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, আল্লাহ আমারে সম্পদ দেয় নাই, আমি আমার মেধা খাটিয়ে সম্পদ বানিয়েছি। যাকাত আমি দেব না। মুসা বললেন, তাহলে আজাবে পড়বি। কারণ কয়, পাললে আজাব আন, পাললে আজাব আন। আল্লাহ বললেন, ফখাসাফনা বিহি ওয়া বিদারহিল আর, ও মুসা নিরাপদ দূরত্বে চলে যাও, এখনই ভয়ঙ্কর ভূমিকম্প হবে, আজাব দেব। কারণ সহকারণের সব সম্পদ আমি জমিনের ভেতরে ঢুকাইয়া দেব। আমি নিজে কারণের বাড়ি দেখে এসেছি। মিশরের রাজধানী কায়রো থেকে প্রায় 150 কিলো দূর একটা জেলা আছে, ফায়ুম জেলা। ওইখানে কারুনকে আল্লাহ তার সব সম্পত্তি সহ মাটিতে দাবিয়ে দিয়েছেন। দাবাতে দাবাতে হাঁটু পর্যন্ত যখন কারুন জমিনে দেবে যায়, ভাবছে উঠে যাবে। কোমর পর্যন্ত যখন মাটির মধ্যে দেবে যায়, ভাবছে উঠতে পারবে। গলা পর্যন্ত যখন দেবে যায়, হাত তুলা কয়, আমি ইমান আনলাম। ও মুসা, সব সম্পদ তোর আর তোর আল্লাহর লইয়া যা, খালি আমারে বাসা, আমারে। সব গাদ্দারদের একই পরিণতি। ফেরাউনরাও যখন আল্লাহ লোহিত সাগরে পানি খাওয়াতে খাওয়াতে পেটটা এত বড়, হাত তুলে কয়, আনামিনাল মুসলিমিন, আমি মুসলমান, আমি ভালো মানুষ। আল্লাহর কোরআন সাক্ষী, সে বলেছে, আনামিনাল বানি ইসরায়েলরা, যে আল্লাহরে মানে আমিও তারে মানি, আমিও আল্লাহর দলের একনিষ্ঠ কর্মী, আর পানি খাইতে পারি না, আল্লাহ বাসাও, আল্লাহ কয় আরো খা। শেষ ফেরাউন, শেষ নমরুদ, শেষ কারণ, শেষ পুরো সম্পদ সহ আল্লাহ কারণকে জামিনের ভেতরে দাবিয়ে দিলেন। এজন্য সম্পদ যাদের বেশি, জাকাত দেওয়ার দরকার আছে না নেই?